এবং হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে শাহবাগ উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমি আছি 10 নম্বরে মিরপুর 10-এ। এখানে দেখছেন যে মানুষের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনাটা আসলে কেমন, দেখছেন নানান স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই এই এলাকা। যেমনকি আমার সহকর্মী হাবিব জানাচ্ছিলেন যে পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো শাহবাগ এলাকা, ঠিক একই রকম অবস্থা কিন্তু এখানে। এখান থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন, পায়ে হেঁটে তারা হলে যাচ্ছেন এবং নিজেদের যে দাবি সেটি আসলে পূরণের জন্যই কিন্তু তাদের এই সংগ্রাম। আর এতদিন ধরে যেই টোটাল সংস্কারের আন্দোলন দিয়ে শুরু যেই আন্দোলনটি শুরু হয়েছিল সেটি কিন্তু আজ পুরো সাধারণ মানুষ, এখানে অভিভাবক শিক্ষার্থী সহ প্রত্যেকটি মানুষ কিন্তু একতা হয়ে তারা আজ এই অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই কিন্তু শাহবাগের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। এবং প্রত্যেকটি মানুষই যেটি চাচ্ছেন যে তাদের যেই মনের আকাঙ্ক্ষা নতুন সরকার আসুক, যেই সরকার আসলে মানুষের প্রত্যেকটি মানুষের মনের আশা পূরণ করবে, মানুষের যেই দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো দূর করবে এবং কোনো রকমের কোনো প্যাসিভাদ থাকবে না, এই ধরনেরই সরকার আসলে প্রত্যেকটা মানুষ চাইছেন। এবং তারা বলছেন যে তারা আসলে তাদের এই দাবি পূরণের লক্ষ্যে একেবারেই বারপ্রান্তে রয়েছেন এবং তারা কিন্তু এই উদ্দেশ্যেই শাহবাগের পথে হলো যাত্রা শুরু করেছেন। যেমনটি সকাল গতকালই কিন্তু ঘোষণা করা হয়েছিল ঢাকা টু লং মার্চ, সেই লং মার্চের উদ্দেশ্য এবং সেই কর্মসূচি কিন্তু সফল করার জন্য আজকে এখানে প্রত্যেকটি মানুষ হলো একত্রিত হয়েছেন, পুরো জনসমুদ্রে বলতে গেলে পরিণত হয়েছে এই 10 নম্বর থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত পুরো এলাকা। হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে দেখছেন যে নানান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই পুরো এলাকা। তো যেমনটি দেখছেন যে এখানে এতগুলো মানুষ আসলে জড়ো হয়েছেন নিজেদের ভাইয়ের যেই রক্ত বিনিময়ে রক্ত বাইয়েছেন সেই রক্তের আসলে যেই মূল্য সেটি আসলে নেয়ার জন্য আজকে তাদের এই এখানে উপস্থিতি এবং তারা তাদের এই তাদের যেই আকাঙ্ক্ষা, তাদের যেই ইচ্ছা সেটি যাতে পূরণ হয়, তাদের যেই চাহিদা সেটি যাতে পূরণ হয় সেজন্য কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এই হাজার হাজার মানুষ। এখানে হলো অভিভাবকরা তাদের ছোট ছোট শিশু সন্তান নিয়েও কিন্তু আজকের এই আন্দোলনকে সফল করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে আছেন শিক্ষার্থীরা, আছেন অভিভাবকরা, আছেন সর্বস্তরের প্রত্যেকটি মানুষ এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। যেমনটি দেখছেন যে এখানে চতুর্দিকে আসলে মানুষের দিয়ে সয়লাব এবং প্রত্যেকটি মানুষই কিন্তু রওনা দিচ্ছেন এই ঠিক শাহবাগের উদ্দেশ্যে। এবং সকাল থেকেই যেটি যদি জানাতে চাই যে সকাল থেকে আমরা রাজধানী গাবতলী ঘুরেছি, 10 নম্বর ঘুরেছি, ইসিবি চত্বর ঘুরেছি, ইসিবি চত্বরের দিকে কিন্তু সকালেই ঠিক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেখানে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং পরবর্তীতে গাবতলির যদি অবস্থা দেখি সেখানে কিন্তু যতক্ষণ আমরা ছিলাম প্রায় 1টা পর্যন্ত কিন্তু সেখানে আমরা মানে সাধারণ জনগণের উপস্থিতি দেখিনি, তবে 10 নম্বরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই 10 নম্বরে এসে উপস্থিত হয়েছেন। তারা হলো 10 নম্বর থেকে এসে জমায়েত করার পর এখান থেকে কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেমনটি দেখছেন যে নানান স্লোগানে আসলে মুখরিত হয়েছে উঠেছে এই পুরো 10 নম্বর এলাকা এবং এখানে তারা যেটি বলছেন যে সেনাপ্রধান আজকে যেই বক্তব্য রাখবেন সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তাদের যেই চাওয়াটা সেটি আসলে সেই আকাঙ্ক্ষাটি পূরণ হবে বলে তারা কিন্তু আশা করছেন। প্রত্যেকটি মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি বলছিলাম যে এখানে ছোট ছোট শিশু সন্তান নিয়ে অভিভাবকরাও এসেছেন, অনেকেই কিন্তু এখানে এসেছেন নিজের বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে, অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কিন্তু রাস্তায় আজকে নেমেছেন এবং বিশাল বড় জনসমুদ্রে পরিণত হয়েছে কোটা আন্দোলন দিয়ে শুরু হওয়া এই আন্দোলন এবং তাদের যেই দাবি সেটি আসলে এক দফা দাবি পূরণের লক্ষ্যে কিন্তু তাদের এই এই যাত্রা তারা হলো করছেন। আমরা একটু যদি একটু শেওড়াপাড়ার দিকে, কাজীপাড়ার দিকে যদি একটু ক্যামেরার চোখে দেখাতে চাই, আমি জানি না কতটুকু দেখাতে পারবো, কিন্তু দেখলেই বুঝবেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু শাহবাগের
উদ্দেশ্যে যাত্রা করছেন, এবং আমরা দেখেছি যে 10 নম্বরের আশেপাশে যেই রাস্তাগুলো ব্যারিকেড দেওয়া ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষ প্রত্যেকটি ব্যারিকেড থেকে বের হয়ে তারা হলো এই এই যেই মিছিলটি আসলে শাহবাগের দিকে যাচ্ছে সেই সেই দিকেই আসলে রওনা হয়েছে। যেমনটি দেখছেন যে আসলে হাজার হাজার মানুষ এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে, এবং এখানে কিন্তু অনেকেই জড়ো হয়ে আছে যে তাদের যেই পরিচিতরা আছেন, আপনজনরা আছেন, তারাও আসবেন, তাদের সাথে আসলে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করবেন। এই মুহূর্তে আমরা ঠিক মিরপুর 10 থেকে এগিয়ে চলেছি কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে, এবং এই রাস্তাটিতে দেখছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং তাদের মধ্যে কিন্তু রয়েছে একটি বিজয়ের উল্লাস, বিজয়ের উল্লাস যেটি হলো আপনারা দেখছেন মানুষের যেই উৎসাহ উদ্দীপনা এই যাত্রায় সেটি কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে এই এরই মধ্যে দিয়ে। যেমনটি দেখছেন যে মানুষের মধ্যে দরকার সেনাবাহিনীর সরকার, যেমনটি শুনছেন যে এখানে আসলে মানুষের মধ্যে আজকের যেই সেনাপ্রধানের বক্তব্য সেটির মধ্যে দিয়ে আসলে তারা তাদের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি আসলে পূরণ হবে এমনটাই কিন্তু তারা আশা করছেন, এবং এবং তাদের যেই এক দফা দাবি, তাদের যেই লং মার্চ টু ঢাকার কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়নের জন্যই আজকে এই পদযাত্রা করছেন। কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছেন, এবং তারা কিন্তু এই রাজপথ দিয়ে ঠিক শাহবাগের দিকে পদযাত্রা করছেন, এবং তারা তাদের যেই আকাঙ্ক্ষা সেটি পূরণের জন্য কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন। যেমনটি জানেন যে এখানে বেশ কিছু সংগঠন, তারাও কিন্তু এদের সাথে একত্রতা, শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করেছেন, আন্দোলনকারী যারা রয়েছেন এই আন্দোলনকারীদের সাথে কিন্তু প্রত্যেকটি অভিভাবক শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষই কিন্তু আজকে একাত্মতা প্রকাশ করেছেন, এবং তারা কিন্তু এখানে এখান থেকে ঠিক রওনা দিয়েছেন শাহবাগের উদ্দেশ্যে। যেমন দেখছেন যে রাস্তার মধ্যে রাজপথে আসলে হাজার হাজার মানুষ, এবং তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হয়েছেন নিজেদের আন্দোলন সফল করার উদ্দেশ্যেই। যেমনটি দেখছেন ঠিক 10 নম্বরের অবস্থা যদি দেখাই, সেখানেও কিন্তু আশেপাশে প্রচুর মানুষ আসলে দাঁড়িয়ে রয়েছেন, আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, এবং তারাও কিন্তু হলো এখানে যেমনটি দেখছেন যে এই মানুষগুলো হেঁটে হেঁটেই নিজের আন্দোলন সফল করার জন্য তাদের মধ্যে আসলে বিজয়ের একটি উল্লাস, তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটির হলো আসলে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তারা, এবং এই এই তাদের যে আন্দোলন সেটিকে সফল হবে, এবং আজকের যেই বক্তব্য রয়েছে সেটির মধ্য দিয়ে তাদের হলো আশার প্রতিফলন হবে তাদের। আমি রয়েছি মৎস্য ভবন এলাকায়, এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, সাধারণ আন্দোলনকারী, ছাত্ররা, জনতা সবার এখন কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন, এবং এখানে সেনাবাহিনীর একটি সাজোয়া যান ছিল, তার উপরে উঠে মানুষ কিন্তু সেনা সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদের সঙ্গে কোলাকুলি করেছেন, এবং পুরো এই যে জনস্রোত দেখছেন সেই জনস্রোতের যাত্রা কিন্তু এখন শাহবাগে, এবং যেটা দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে একটি বিজয়ের আনন্দ, বিজয়ের খুশি। আমরা সকাল থেকে যেমন একটি দম বন্ধ করা পরিবেশ দেখেছিলাম, বিভিন্ন জায়গায় চেকপোস্ট ছিল, সাধারণ মানুষকে বাধা দেওয়া হচ্ছিল শাহবাগে আসতে, সেই জায়গাটা থেকে কিন্তু এখন একদমই উল্টো চিত্র, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, যেভাবে পারছেন তারা কিন্তু শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে মানুষ সেনা সদস্যদেরকে কাছে পেয়ে তাদের সঙ্গে সেলফি তুলছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তো এমন চিত্র কিন্তু আসলে বলা যায় যে খুব সহজে আসলে দেখা যায় না, এমন একটি চিত্র আমরা এখন দেখছি যে একদিকে যেমন ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, অন্যদিকে সেনাবাহিনী, তারা কিন্তু এখন বলা যায় যে একাকার, এবং তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস যেমন রয়েছে, তারা যদি বলছেন যে তাদের মধ্যে যে বিজয়ের আনন্দ সেটি তারা পাচ্ছেন, এবং আমি সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে ঢাকায় কিন্তু আসলে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছিল,
সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। পুলিশের বিভিন্ন চেকপোস্ট আমরা দেখেছি, কিন্তু সেই চেকপোস্টগুলো কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেছে রাস্তায়। আসলে এখন কোনো পুলিশ সদস্যদের আসলে আমাদের চোখে পড়েনি, একদমই পুরো জায়গাটির নিয়ন্ত্রণ কিন্তু এখন সেনাবাহিনীর হাতে। তো দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা মাইকে ঘোষণা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আসলে এখান থেকে তাদের যে সাজাবহর সেই সাজাবহর থেকে দূরে সরে যেতে বলছেন। কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে তারা কিন্তু এই সাজাবহর যে APCCটা রয়েছে তার উপরে উঠে উচ্ছ্বাস জানাচ্ছিলেন, যে যেভাবে পারছেন সেভাবে আসছেন। অনেকে পরিবারের সঙ্গে বন্ধুরা মিলে জাতীয় পতাকা হাতে সবার আসলে গন্তব্য এখন শাহবাগে। যে জনস্রোত, সেই জনস্রোতের গন্তব্য এখন শাহবাগে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের বিজয় সন্নিকটে, তাদের যে এতদিনের পরিশ্রম, এত কষ্ট, এত রক্ত, তার যে বিজয় সেই বিজয় কিন্তু এখন একদমই সন্নিকটে। এবং আরেকটি কথা অনেকেই বলছিলাম যে 16 ডিসেম্বরে তারা যে আনন্দ, যে স্বাধীনতা প্রাপ্তি যে আনন্দ, তার কিন্তু পূর্ণতা আজকের দিনে পাওয়া গেছে এমনটি অনেকে আসলে বলছিলেন। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ি আসলে যেখানেই পাওয়া যাচ্ছে বা সেনা সদস্যদের পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা রয়েছে আন্দোলনরত ছাত্র জনতা তারা কিন্তু এসে হাত মেলাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এই রাস্তাটি খালি ছিল, এখন কিন্তু পুরো রাস্তা আসলে জনস্রোতে পরিণত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন রিক্সা নিয়ে কেউ পায়ে হেঁটে যে যেভাবে পারছেন তারা কিন্তু এখন শাহবাগের দিকে যাচ্ছেন। সবাই অনেকের হাতেই আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজের যে গর্বের যে পতাকা সেই পতাকা আসলে সবাই বহন করছেন। এবং জনসমুদ্র যেটাকে আমরা বলি সেই জনসমুদ্র এখন শাহবাগের দিকে যাচ্ছে। এবং তাদের তারা যেটি বলছেন যে এই রক্ত, এতদিনের যে রক্ত সেই রক্ত আসলে বৃথা যায়নি, সেই রক্ত বৃথা যেতে পারে না। এছাড়া তারা যেটি বলছেন যে অনেক অভিযোগ সাধারণ মানুষের ছিল, অনেক সংগ্রাম তারা করেছেন, অনেক কষ্ট করেছেন, তার কিন্তু পূর্ণতা আজকের তারা পেয়েছেন এমনটি তারা দাবি করছেন। তো দেখতে পাচ্ছেন যে দর্শক এখনও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আসলে সাধারণ জনতা বিশেষ করে ছাত্ররা তারা কিন্তু এখন যে এই মৎস্য ভবন এলাকা থেকে তারা এখন শাহবাগের দিকে তারা কিন্তু তাদের যে পথ সেটি আসলে মিশেছে। যে এবং এখানে কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি রয়েছে, APC রয়েছে, সেটির উপর উঠেও কিছুক্ষণ আগে সেনা সদস্যদের সঙ্গে সাধারণ মানুষ হাত মিলিয়েছেন, তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন। এবং এমন চিত্র আসলে খুব সহজে আসলে দেখা যায় না, কারণ সাধারণ মানুষের মধ্যে আসলে বিজয়ের আনন্দ, এই আনন্দ আসলে তারা কিভাবে প্রকাশ করবেন সেটি আসলে তারা বুঝতে পারছেন না। মানে যেভাবে পারছেন সেভাবে তারা কিন্তু তাদের সেই বিজয়ের আনন্দটি তারা প্রকাশ করছেন। এবং এবং দেখতে পাচ্ছেন যে সব বয়সী মানুষ এর মধ্যে, যেমন শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, মধ্য বয়সী রয়েছে, নারীরা রয়েছে, পরিবার নিয়ে মানুষ এসেছেন, সবাই কিন্তু আসলে শাহবাগের দিকে যাচ্ছেন। আমি যদি একটু সকালের পরিস্থিতির কথা বলি, সকালে কিন্তু একটি দম বন্ধ করা পরিস্থিতি ছিল, সাধারণ মানুষকে আসলে শাহবাগের দিকে যেতে দেওয়া হচ্ছিল না। এরপরে আস্তে আস্তে সময় যত গড়িয়েছে একদমই হঠাৎ করে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এবং সেই পরিস্থিতি এখন বলা যায় যে এখন পুরো ঢাকা, পুরো রাজধানী এখন সাধারণ মানুষের দখলে, সাধারণ আন্দোলনকারীদের দখলে। দেখতে পাচ্ছেন যে তারা যেভাবে পারছেন সেভাবে আসলে তাদের যে উচ্ছ্বাস সেটি তারা প্রকাশ করছেন, যেভাবে পারছেন তারা সেভাবেই আসলে